বাংলাদেশের নিরাপত্তার জন্য মিয়ানমার একটি বড় হুমকি, বিশেষ করে দেশটির ভারী সমরস্ত্র যা প্রতিহত করতে সক্ষম নয় বাংলাদেশ। সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোলের অনুরূপ মিয়ানমার একই পরিকল্পনা নিয়েছে। আজকের প্রতিবেদনে তুলে ধরব মিয়ানমারের যে পাঁচটি সমরস্ত্র 2030 সাল নাগাদ বাংলাদেশের জন্য হুমকির কারণ হবে। তালিকায় এক নম্বরে থাকবে মিয়ানমারের বিমান বাহিনীর আধুনিক ফাইটার। দেশটির সবচেয়ে বেশি আগ্রহ বিমানবাহিনী নিয়ে, বিশেষ করে আধুনিক ফাইটার। সর্বমোট 12টি SU-30 অর্ডার দিয়েছে দেশটি, যার অধিকাংশ ডেলিভারি পেয়েছে। তাদের পরিকল্পনা 2030 সালের মাঝে কমপক্ষে 24 থেকে 36টি SU-30 এবং SU-35 অন্তর্ভুক্ত করা। মিয়ানমার একসঙ্গে এতগুলো ফাইটার ক্রয় করতে পারবে না অর্থনৈতিক কারণে, এজন্য ধারাবাহিকভাবে 6টি করে ফাইটার অর্ডার দিচ্ছে। 2030 সাল পর্যন্ত 24 থেকে 36টি ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরুল কম্ব্যাট এয়ারক্রাফট বাংলাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে রাশিয়ার এই ফাইটারগুলো গেম চেঞ্জার ভূমিকা রাখতে সক্ষম, কারণ শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল বহন করে, পাশাপাশি লং রেঞ্জের মিশন পরিচালনা করতে সক্ষম। ডিপ স্ট্রাইক মিশনের জন্য লং রেঞ্জের ক্রুজ মিসাইল অপারেট করে, যা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আঘাত করতে সক্ষম। তাছাড়া SU-35 পৃথিবীর সবচেয়ে আধুনিক 5টি যুদ্ধবিমানের একটি হিসেবে বিবেচিত হয়। তাই স্বাভাবিকভাবেই মিয়ানমার বিমানবাহিনীর মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এটি সবচেয়ে বড় হুমকি হলেও একমাত্র হুমকি নয়, কারণ দেশটি JF-17 থান্ডার ফাইটার অর্ডার দিয়েছে 16টি, যার সবগুলো 2022 সালের মাঝে অন্তর্ভুক্ত হবে। দেশটির পরিকল্পনা 2030 সালের মাঝে লাইসেন্স নিয়ে এই ফাইটার নিজ দেশে তৈরি করা। সেক্ষেত্রে বড় সংখ্যক থান্ডার ফাইটার অন্তর্ভুক্ত হলে বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে। মিয়ানমারের গেম চেঞ্জার সমরস্যের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে সাবমেরিন ফ্লিট। মিয়ানমার সেনা, নৌ এবং বিমানবাহিনীকে সমানভাবে গুরুত্ব দিয়ে শক্তিশালী করতে কাজ করছে, এজন্য নৌবাহিনীর সাবমেরিন ফ্লিট সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। দেশটির পরিকল্পনা 2030 সাল পর্যন্ত অন্তত 5 থেকে 8টি আধুনিক সাবমেরিন অপারেট করার। বর্তমানে মিয়ানমার 2টি সাবমেরিন অপারেট করে, আগামী বছর আরও একটি সাবমেরিন ডেলিভারি পাবে, সবগুলো পুরনো এবং আপগ্রেড করা সাবমেরিন। তবে নতুন 2টি ইম্প্রুভ কিলোক্লাস সাবমেরিন শীঘ্রই রাশিয়া থেকে অর্ডার করবে দেশটি, যার ডেলিভারি 2025 থেকে 2026 সালের মাঝে পাবে। পরবর্তীতে আরও 3টি অর্ডার করার পরিকল্পনা রয়েছে। কিলোক্লাস সাবমেরিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ক্যালিবার ক্রুজ মিসাইল। রাশিয়ার বিখ্যাত এই মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইউক্রেন এবং রাশিয়ার মাঝে যুদ্ধে এই মিসাইল পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে মিয়ানমার নৌবাহিনীর হাতে এই ক্রুজ মিসাইল আসলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরনগরী, ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল অনিরাপদ অবস্থায় থাকবে। অন্যদিকে অ্যান্টিশিপ মিসাইল হিসেবে কাজ করে ক্যালিবার ক্রুজ মিসাইল, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। রাশিয়ার ক্যালিবার ক্রুজ মিসাইলের রপ্তানি সংস্করণ 290 কিলোমিটার দূর থেকে যুদ্ধজাহাজকে ধ্বংস করতে সক্ষম। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য কতটা ভয়াবহ হবে কিলোক্লাস সাবমেরিন তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি হেভিওয়ে টর্পেডো অপারেট করে, যা দিয়ে সহজেই বাংলাদেশের করবেট এবং ফ্রিগেটগুলোকে ধ্বংস করা সম্ভব। মিয়ানমারের তৃতীয় শক্তিশালী সমরস্য যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে, তার নাম হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্প। বাংলাদেশ নৌবাহিনীর অনুরূপ মিয়ানমার 6টি ফ্রিগেট 2032 সালের মাঝে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে একসঙ্গে 4টি হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ করা হচ্ছে মিয়ানমার শিপইয়ার্ডে। প্রায় 4000 টন ডিসপ্লেসমেন্টের এই ফ্রিগেটে 24টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম এবং 8টি অ্যান্টিশিপ মিসাইল থাকবে। রাশিয়া, চীন, ভারত এবং ইসরায়েলের মতো দেশ মিয়ানমারকে ফ্রিগেট নির্মাণে সরাসরি সহযোগিতা করছে। 2024 সালের মাঝে মিয়ানমার নৌবাহিনীতে প্রথম ফ্রিগেট অন্তর্ভুক্ত হবে। সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য সংকটের কারণ হবে মিয়ানমার নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট। তালিকায় মিয়ানমারের চতুর্থ শক্তিশালী সমরস্য লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা বাংলাদেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে। সরাসরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করা সম্ভব নয়, কিন্তু শত্রু নিরাপদ থাকার অর্থ বাংলাদেশ অনিরাপদ। মিয়ানমার বর্তমানে 20 ইউনিট S-200 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপারেট করে, যার রেঞ্জ 150 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। সোভিয়েত আমলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন খুব বেশি কার্যকর নয়, অবসরে যাওয়ার সময় হয়েছে। তাই এর রিপ্লেসমেন্ট হিসেবে নতুন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে মিয়ানমার। এজন্য দেশটির নিকট চীন এবং রাশিয়া একমাত্র বিকল্প। সম্ভাবনা রয়েছে রাশিয়ার S-300 অথবা S-400 কিংবা চীনের HQ-9 ক্রয় করবে। এগুলো পৃথিবীর শীর্ষ শক্তিশালী এয়ার ডিফেন্সের মাঝে অন্তর্ভুক্ত, যার রেঞ্জ 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত, অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। সেক্ষেত্রে এক রেজিমেন্ট লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিয়ানমার 2030 সাল পর্যন্ত অন্তর্ভুক্ত করতে পারলে বাংলাদেশের পক্ষে মিয়ানমারে হামলা করা অত্যন্ত কঠিন হবে। তালিকায় মিয়ানমারের পঞ্চম শক্তিশালী সমরস্য নিয়ে ব্যাপক বিতর্ক থাকবে, কারণ দেশটি একাধিক আধুনিক সমরস্য কিনছে, তার মাঝে উল্লেখযোগ্য T-90 হেভিওয়েট ট্যাঙ্ক, যা পৃথিবীর শীর্ষ শক্তিশালী ট্যাঙ্কগুলোর একটি। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল কিনছে উত্তর কোরিয়া এবং চীন থেকে,
যা বাংলাদেশের নিরাপত্তাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। এছাড়াও ইরান থেকে দেশটি সাম্প্রতিক সময়ে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ডেলিভারি পেয়েছে, যা সমস্যার কারণ হতে পারে। এমন অসংখ্য আধুনিক সমরাস্ত্র অর্ডার দিয়েছে মিয়ানমার এবং অর্ডারের পরিকল্পনা করছে। একাধিক আধুনিক সমরাস্ত্রের চাপ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে ভিন্নধর্মী কৌশলে সামরিক উন্নয়ন করতে হবে, কারণ মিয়ানমারকে টার্গেট করে সমরাস্ত্র ক্রয় করলে কখনো বাংলাদেশকে নিরাপদ রাখা সম্ভব নয়। এজন্য টার্গেটে রাখতে হবে ভারতকে। যদি বৃহত্তম শক্তিশালী দেশকে মাথায় রেখে সমরাস্ত্র ক্রয় করা হয়, তবে মিয়ানমার এমনিতেই কাউন্টার হবে। মিয়ানমার যে পরিকল্পনা নিয়েছে তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। উদাহরণস্বরূপ হাই পারফরমেন্স ফ্রিগেট এবং বিমান বাহিনীর জন্য আধুনিক ফাইটার প্রকল্প, যেখানে বাংলাদেশের পরিকল্পনাগুলোর বাস্তবায়ন এখনও দৃশ্যমান নয়। সেক্ষেত্রে আধুনিক সমরাস্ত্র প্রকল্প বাস্তবায়নের দিক থেকে মিয়ানমার থেকে অন্তত 5 বছর পিছিয়ে রয়েছে বাংলাদেশ, কারণ ফাইটার মিয়ানমার 2018 সালে অর্ডার করেছে, হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ শুরু করেছে 2020 সালে, ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে 2019 সালে, সেখানে বাংলাদেশ কেবলমাত্র ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে তুরস্ক থেকে। অন্য অন্য সমরাস্ত্রগুলো অর্ডার কনফার্ম করতে আরও 2 থেকে 3 বছর সময় লাগবে, আর এটাই প্রমাণ করে বাংলাদেশ বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। যদি এই পরিস্থিতি থেকে দেশকে নিরাপদ রাখতে হয় এবং রোহিঙ্গা সংকটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না চায়, তবে অবশ্যই দ্রুতগতিতে আধুনিক সমরাস্ত্র অর্ডার নিশ্চিত করতে হবে, বিশেষ করে বিমানবাহিনীর জন্য আধুনিক ফাইটার, নৌবাহিনীর জন্য ফ্রিগেট প্রকল্প, একই সঙ্গে সাবমেরিন প্রকল্প। এই 3টি সমরাস্ত্র শীঘ্রই প্রয়োজন বাংলাদেশ সামরিক বাহিনীর। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।